Hello everyone, Assalamualaikum. আশা করি সব অনেক ভালো ভালো আছেন আপনারা লাগে একটা মিনি ব্লগ লই আইছি আর ব্লগের মাঝে দুইটা ডিফারেন্ট রেসিপি আছে ডিফারেন্ট না এক লগেও খাই ভালো লাগে একটা আইডিয়া আছে আর তাইনোর তাইন বানাইবা আমার আব্বু বানাইবা রামেন নুডলস জাল নুডলস আর কি একটু জুসি জুসি করিয়া তাইনোর লাখান ডিফারেন্ট করিয়া বানাইবা তো একটা শেয়ার করবো আর আমি গ্রিন বিনস এক প্যাকেট থেকে হাফ আর কি লই লিছি লইয়া আমি কাটি লিরাম তো ওগুলোর আমি একটা রেসিপি দেখাইমু দুই সাইড জাস্ট খালি ফালাইরাম ফালাইয়া লই লিরাম আর কি তো আমরা দুইজনের লাগে খাইবার লাগে বানাইরাম বেশি বানাইরাম না তো অক্টার একটা ইয়ে দেখাইমু রেসিপি দেখাইমু আর সসেজ বার করছি চিকেন সসেজ আপনারা আজ তো পাইবা যারা ট্রাই করছেন না ট্রাই করেন জন্য ওটা ভালো আছে ব্রেকফাস্টও লাগে বা এমনি নুডলস উডুলসও লাগে মজা লাগে খাইতে আর কি হালাল ইয়ে আছে হালাল সেকশনও তো গাইলে পাইবা আজ তাত আর কি তো একটা যে মজা আমার খুব বেশি ফেভারিট আমি অলওয়েজ একটা রাখি ব্রেকফাস্টও লাগে বেশিরভাগ সময় ব্রেকফাস্ট আর কি খাওয়া হয় তো এগুলো গ্রিন বিনস এগুলো দইয়ে আমি একটা ছোটো একটা হাঁড়ির মাঝে তুরা পানি দিয়ে লই লিছি তো এগুলো বয়েল করমু বয়েল করিয়া তেন আমি কিতা কিতা স্পাইস দিই এগুলো একবারে আর কি হোম স্পাইস দিয়ে কিলাখান আমি বানাই নুডলসও লাগে খাইবার লাগে আর কি কিলাখান করে দেখাই মানে আমায় কুকার আছে নাইস করে ক্লিন করে গেছেন আর আমি ইয়া লাগছি রান্দাত খাসা আম দিয়ে আর ছোটো মাছ দিয়ে ট্যাঙ্গা রাঁধছুন ও একটু আগে জাস্ট রাঁধছুন রাঁধে কুকার ইয়ে করিয়া গেছুন আমি আমার আর লোয়াও ফিরে আসলাম পরে কইতে রাত্রের খানি বানাইলাই কিতা বানানি যায় ও আর কি আর এখানে তোরা লবণ দিলাইছি পানির মাঝে আর লবণ ইউজ করতাম নাই উতরাই গেছে দেখতে পাররা উতরানির ফরে এগুনরে 4-5 মিনিট উতরাইব উতরাইলেও সিদ্ধ হয়েছিব তারপরে এগুনরে একটা ক্যালেন্ডারের মাঝে রাখিলে মো রাখিয়া এগুন পানি জড়ে যাব এরপরে আমি এগুন ফ্রাই করবো আর এগুন ওই গেছে বয়েল হয়ে গেছে মাত্রে মাত্রে বয়েল হয়ে গেছে আর নুডলস 2 প্যাকেট পার করছি রামেন নুডলস হট চিকেন ফ্লেভারের এটা যে নাইস জাল আছে মোটামুটি আবার অত বেশি জাল এলাকার নাই একটা যে আছে বেশি স্পাইস এলাকার নাই নর্মালটা আর আমি একটা গ্রিল ফ্যান লই লিছি গ্রিল ফ্যান লইয়া গ্রিল ফ্যান লইয়া মাথো বেড়া লাগে যার তো এখানে বাটার লইছি একটা আইডিয়া করে বাটার লই লিছি ও ওগুনোর লাগে জাস্ট আর কি ও আইডিয়া করিয়া আর বাটার লইয়া আমি বাটার দিয়া নাড়াইয়া লিলাম এরপরে আমি স্পাইস দিলাইমু কিতা কিতা দিতাম আপনারা দেখাইমু আর এরপরে তাইন বানাইবা আর কি আমি তাইনটা করে আমি আগে কোন শেষ করিলাম এরপরে আপনি বানানো দিবা নুডলস বানাইতে জাস্ট 10 মিনিটসর ভিতরে হয়ে যাব আর আমি হয়ে কোন রেডি করে আর তাই নাইবা তো পিড়ি পিড়ি সিজনিং দেখতে পারা এখন আজ দাদা কি আনা আজদা লেখা আছে পিড়ি পিড়ি সিজনিং আজদা তো ফাইবা আলদি তো ফাইবা এনে সব ফোটেস কথা তো ফাইবা তো পিড়ি পিড়ি সিজনিং দিলাইরাম তোরা আর যারা না দেশও যদি কেউ ট্রাই করেন পাপরিকা আছে না পাপরিকা দিতে পারবা তারপর ব্ল্যাক পেপার দিলাইরাম দেশও মনে হয় আইসখাইল মিলে সপ্তাহ আমি তো জানলাম না অনেক অনেক জায়গাত মিলতে পারে তো এক চিমটা জাস্ট ব্ল্যাক পেপার দিইরাম আর পাপরিকা পিড়ি পিড়ি সিজনিং আর একটু বেশি দিছি আর কি তো ওগুন দিলাইছি দিয়া একটু নাড়াইয়া দিলাইরাম কয়েক মিনিট লাগে নাড়াইলিরাম আর হঠাৎ করে লাগে না নি আখটা কিতা খাইতে রাত্রে কিতা খাইতে এত কইয়া মিলে না তো ভাত খাইতে ইচ্ছা আর না চিকেন আছে মিটও আছে লাগে হয়ে কিতা করা যায় তো তাই করে আচ্ছা ঠিক আছে তেন রামেন নুডলস বানাইলি মনে আমি আর কোনটা দেখাইলিমু তো আমি সসেজ আর কোন বার করছি আর কি কই করে লাইব আমি সসেজরে বার করিয়া ডিফ্রস্ট করিয়া একবারে রেডি করিয়া তো এখানে সাইডে দিছি সাইডে দিয়া তো ওই যাব আর কি তো আমি হয়ে চিন্তা করলাম যে গ্রিন বিনস হইতে হইতে সাইডে দিয়ে সসেজ হয়ে যাব তো একলগে এগুলো আর 1.2 লিটার পানির মাঝে আমি 2 প্যাকেট আমি নাই আসলে তাই 1.2 লিটার পানি দিয়েছেন উত্রাইল পানি আর কি কেটলর পানি দিয়া পরে নুডলস 2 প্যাকেট দিয়েছেন এখন তো নুডলসের ভিতরে সস ইয়ে থাকে সস থাকে তারপরে যেন সেসামি সিড আর আরও কিটা ওলাখান বলি লিছি একটার নাম একটা ব্লাক সে থাকে কিতা জানি মনে নাই তেতিয়া তো তাকে এগুলো দিবা আর কিতা কিতা এক্সট্রা স্পাইস দেন আমি আপনার লগে শেয়ার করবো আর আমার সসেজ হয়ে গেছে প্লাস এগুলো গ্রিন বিনস হয়ে গেছে তো এই কেন ফানি উত্তরানের পরে আর কি যে সময় নুডলস বয়েল হয়ে গেছে সময় টেবিল স্পুন আছে যেন বড় টেবিল স্পুন দিয়ে এই 8 স্পুন ফানি তেন ফেলাইছেন আর আমি আর একটা করাত লাগছি তাইন ফেলাই দিছুন গিয়া মানে আমি যে রেকর্ড করতাম খেয়াল হয়েছে না তাইনর তাইন তো নর্মালি আমি তো তাইনর কোনটা বেশি তো তার রেকর্ড করি না তো তাইন গুলিয়ে ফেলাই দিছুন তো আমি কইলিরাম মুখ দিয়া 8 টেবিল স্পুন পানি তাইন ফেলাইছুন
দোয়ার ফর এর ফর নুডলসর সে স্পাইস ওগুন দিছেন আর ও সে দুইটা স্পাইস ওগুন একটা ভুল চামচ নাই এক চা চামচ করে করে ও দুইটা যে স্পাইস আমি দেখাইছি ও দুইটা স্পাইস টাইন দিলাইবার কে স্পাইস দুইটা তো ও একটা একটা একটু দেখাইছেন আগে দিলাইছেন আর কি আমি কইলাম কেন দেখাইলাম না আগে তো এখানে সস দেওয়ার পরে ওজন সসেস আমি সিট আর আরেকটা কি তাই ব্ল্যাক কালারের হচ্ছে সুশির মাঝে থাকে বলে গেছে নাম মনের না তো ওটা দিলে এরা প্যাকেটের মাঝে যে গুণ আসছিল আর সসে দুইটা দেখাইছি না নি সস আপনারে গুণ সস আজ দাও তা এনে যে কোনো সফর মাঝে তো কাইলে ফাইতে পারবা এটা আমরাও তাদেরকে আনছি তো ও দুই সস এক চা চামচ এক চা চামচ করে দিয়েছেন আরও দুইটা পাউডারের স্পাইস তেরা এগুইন আমি দেখাইমো দেওয়ার পরে দেখাইমো আর কি এগুইন মিক্সড হার্বসে আছে মিক্সড হার্ব আর একটা আছে বাজল আর কি ও দুইটা তাইন দিয়েছেন এক চা চামচ করে করে আর কি তো সপ্তাহের পরিমাণ এক চা চামচ ওলাখান করে দেয়রা অলরেডি তো স্পাইস আছে দেওয়া না নিজে সস আছে রামেনের ওটার মাঝে দেওয়া আছে এর লাগে একটু একটু করে দেয়রা তোর একটু ফ্লেভার হইতো আর অত বেশি জাল হইতো না ওলাখান এর লাগে আর কি তো ও দুইটা আর কি দিছেন তাই মিক্সড হার্বস আর বাজল দিছেন তো আগে দিলে আইসুন তাই দেওয়া আর আমি কে ভিডিও তুলছি এর লাগে ফরে এগুন দেখাইলাম ভিডিও তবে ভিডিও আগে দেখাইতাম পারতাম বলে সিরিয়াল বাই সিরিয়াল এডিট করাতে এগুন আইসে ফরে এখন দিইরা পাপরিকা হট পাপরিকা আর কি হট পাপরিকাও আপনারা খাইবা নর্মাল পাপরিকাও দিতে পারবা জাস্ট একটু ফ্লেভার লাগে একটা টেস্ট ডিফারেন্ট করে কেউ আসুন রামেন নুডলস জাস্ট তারা যে সস দিয়া দিছে ও সস দিয়েও তারা বানাইলেন অনেকেই বানাইলেন তো আমরা একটু মজা হইতো করি আরও এক্সট্রা দিছি তো এখানেও 3-4 মিনিটের মতো উতরানি ওর বয়েল হওয়ার পরে আমরা নামাইলাম আর কি দেখা যায় না বেশি ফানি ফানি হয়ে গেছে পরে নামানোর পরে 3-4 মিনিট পরে দেখা যায় যে কোনো হয়ে যায় তো আমরা 3-4 মিনিট উতরানির পরে একবারে হাই হিটের মাঝে দিয়া তো আমরা নামাইলিছি নামাইয়া 5 মিনিটের লাগে আমরা রেস্ট রাখবো যাতে তোরা সেট হয় আর কি স্পাইস ওটা তো দেখতে পাররা কিলাখান গন হয়ে গেছে এখন একটু একটু জুসি জুসি থাকবো একটু একটু শিরার লাখান থাকবো তো এলাখান নর্মালি আমরা আরও গন করিলাই তো ওই ই ডিফারেন্ট আজকে খাইলাই একবারে তোরা স্পাইসি একবারে শিরা শিরার লাখান মজা লাগে না নি তো রেডি হয়ে গেছে আর আমি সসেজ আর গ্রিন বিনস লই লিছি দুইটা প্লেটের মাঝে তাইন আর আমি হাতেন বাহর পাতা নিয়ে দিছুন সুন্দর লাগতো করে উপরে তো ওইলো একটা সিম্পল একটা রেসিপি একটা স্পাইস দিয়ে আপনারা চাইলে আপনার পছন্দর সস পছন্দর স্পাইস দিতে পারবা আমি যেটা দিছি এক্স্যাক্টলি সেম দিতে ওই বই লেখান নাই তো ভিডিওটা কি লেখান লাগবো জানান জন্য অনেক অনেক ভালো থাকবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ।